দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফিরে আসলাম বিরতির পর। আমাদের হাতে একজন দর্শক লাইনে আছেন, আমরা কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, কে কে আছেন লাইনে? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? সম্ভবত কলটা কেটে গেছে। আমরা ফিরে আসছি আলোচনায়। আপনি আমাদেরকে বলছিলেন যে রিকোয়ারমেন্টটা এখন আমি যেটা বলছিলাম যে আপনি ধরেন লিস্ট আছে, অনেক লিস্ট, কিন্তু এর মধ্যে কিছু লিস্ট আছে আপনার ম্যান্ডেটরি লিস্ট, যেমন এই যে আমি যে বাচ্চাটা বললাম, আরও অনেক কিছু আপনি চাইলে দিতে পারেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি হলো সেটা হলো যে এখন ওই যে আপনার পেজ থ্রি অ্যাপেন্ডিক্স এতে কিছু কোয়েশন আছে, এগুলোকে আপনাকে ম্যান্ডেটরি করে ফেলছে, এগুলোর আনসার আপনাকে দিতে হবে। আপনি কেন, ফার্স্ট কোয়েশন হলো হোয়াই আর ইউ অ্যাপ্লাইং ফর এ লাইসেন্স, এটা এত ইম্পর্টেন্ট কোয়েশন, আগে এটা ছিল না। আগে আপনি বলতেন ওকে আমি লাইসেন্স অ্যাপ্লাই করে রাখছি, আমার যখন লাগে আমি মানুষ রিক্রুট করবো, এটা জাস্ট আমি একটা লাইসেন্স রাখতেছি ইন কেস ইফ আই নিড এনি স্টাফ মাইগ্রেন্ট ওয়ার্কার রিক্রুট, দ্যাটস ওয়াই আমি অ্যাপ্লাইং ফর এ লাইসেন্স। এটা এখন আপনি বললে হবে না। আর এখন আপনি বললে বলবে যখন আপনার মাইগ্রেন্ট স্টাফ দরকার তখন আপনি আবার অ্যাপ্লাই করেন। তার মানে আপনার এখন একবারে স্পেসিফিক হতে হবে যে আপনি কেন লাইসেন্স অ্যাপ্লিকেশনটা করতেছেন এবং কী কারণে, এবং কেন আপনার এটা নিড হইলো, কেন আপনি স্টাফ পাচ্ছেন না লোকাল ফোর্স থেকে, কেন আপনি মাইগ্রেন্টের উপর কী করলেন, এগুলো আপনাকে সব এক্সপ্লেন করতে হবে। এবং সেক্ষেত্রে সেকেন্ড কোয়েশনে আসে আপনার হোয়াট সেক্টর ডু ইউ অপারেট, এখানে আপনাকে সেক্টর নিয়ে এক্সপ্লেন করতে হবে। তারপর আপনার একটা কোয়েশন আসে ওপেনিং আওয়ার ক্লোজিং আওয়ার, কারণ তারা একটা একটা ম্যাটার, কারণ তারা যদি ভিজিট করে তাহলে ওই টাইমে ভিজিট করে, এই জিনিসটা তাদের একটা জানা দরকার, আপনার অপারেটিং আওয়ারটা জানে। তারপরে একটা জিনিস জানে যে আপনি কি আসলে আইডেন্টিফাই করছেন কিনা কাউকে, কারোর নাম, এটা আপনি দিতে হবে। মার্কেট টেস্ট করছেন কিনা, যদি মার্কেট টেস্ট করে থাকেন তাহলে অ্যাডভার্টাইজ কোথায় কোথায় করছেন সেটা আপনাকে দিতে হবে। এগুলো হলো ম্যান্ডেটরি হয়ে গেছে। তারপরে যদি আপনি কোনো এক্সিস্টিং মাইগ্রেন্ট ওয়ার্কার কেউ আছে তাকে যদি আপনি রিক্রুট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারা চাচ্ছে তার 3 মাসের পে স্লিপস চাচ্ছে, এবং তার কারেন্ট স্ট্যাটাস চাচ্ছে, তার স্ট্যাটাসটা কী, তার নাম ডিটেলস এগুলো চাচ্ছে। এইগুলোর উপর বেস করে তারা আপনাকে অনেক সময় লাইসেন্সটা দিতে পারে, অথবা ভিজিট করলে আসলে যদি আপনি মনে করেন একটা স্টাফের নাম দিলেন যে আমি ওকে রিক্রুট করতে চাই, স্পেসিফিকলি তারা ওর ইন্টারভিউ নেবে যখন আসবে ভিজিটে, আসলে আপনার তো নেবেই ওই ওই ক্যান্ডিডেটের, কীভাবে আপনি সিলেক্ট করলেন, কীভাবে শর্টলিস্ট করলেন, কতজন অ্যাপ্লিকেশন করলো, কতজন করলো না, কারণ এইগুলোর উপর বেস করে লাইসেন্স। আপনি জাস্ট কয়েকটা ডকুমেন্ট দিলে আপনি হয়তো বিজনেস প্রেজেন্স ইন দ্য ইউকে এস্টাবলিশ করতে পারলেন, কিন্তু বিজনেস প্রেজেন্স ইন দ্য ইউকে এস্টাবলিশ করার জন্য তো আপনি যে ইনফরমেশন আছে সেটাই সাফাইস, কারণ আপনি যদি পিওয়াই দিতে দেন, ভিএটি দেন, তার মানে আপনার বিজনেসটা আছে, ওরা চাইলে এটা চেক করতে পারে। কিন্তু তারা এখন ডকুমেন্ট দিয়ে এনাফ না, সাথে আপনার ইকুয়েশন নিয়ে একটা ভেরি ইম্পর্টেন্ট, সেই ইকুয়েশনে যদি তারা স্যাটিসফাইড হয়, দেয়ার আর স্টিল তারা যদি বিলিভ করে, দে ক্যান মেক এ ডেস্ক ডিসিশন। বাট যদি তারা ডেসিশন মেক না করতে পারে, তাহলে তারা আনআনাউন্স ভিজিট আসতে পারে, অথবা অ্যানাউন্স ভিজিট আসতে পারে, তারা যে কোনো আইদার ডেসিশন, ইফ দে মেক এ ডেসিশন ইউ ক্যান গেট এ ডিসিশন উইদিন এ উইক ইভেন ফলোয়িং দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন, আপনি যদি সাবমিট করেন। একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো সবার বেলা, যখনই কেউ অ্যাপ্লিকেশন করে তখন উইদিন 5 ডেজের মধ্যে এটা পৌঁছতে হয় ওদের কাছে, ওটা ডেডলাইনটা এত ইম্পর্টেন্ট। আপনি যদি পোস্ট করেন, পোস্টিং ডেট ইম্পর্টেন্ট না, তাদের কাছে মাস্ট বি রিচড। এটা এটা অনেকে এই জিনিসটা মনে করেন যে ওই ডেটে পোস্ট করলেই হবে, সেটা না, ওদের কাছে পৌঁছতে হবে। তার মানে আপনি যদি ঠিক আগের দিন ছাড়েন, মনে রাখতে হবে এটা নেক্সট ডেলিভারি হতে হবে, যাতে ওদের কাছে ওদের পরের দিন পৌঁছতে হয়। তো এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, এই 5 দিনের মধ্যে, এই 5 দিনের মধ্যে আপনার এই ডকুমেন্টসগুলো, এবং ডকুমেন্টসগুলো দেওয়ার সময় কিন্তু কেয়ারফুল থাকতে হবে, কারণ ওই সময় অ্যাপ্লিকেশন আপনি এত কষ্ট করে করলেন কিন্তু ইনভ্যালিড হয়ে আসতে পারে। তাহলে আপনি ডকুমেন্টটা দিলেন, অ্যাটাস্ট করে দিলেন না, আপনি অরিজিনাল সব দিয়ে দিলেন, সরি অরিজিনাল দিলেন না, ফটোকপি দিলেন। যেমন ইভেন একটা ইন্স্যুরেন্স, সবাই ভাবে এমপ্লয়ার লাইবিলিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট ফর এক্সাম্পল একটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট, সবাই ভাবে এটা কম্পিউটারাইজ আসতেছে, ইলেকট্রনিক আসতেছে, এটা আবার অ্যাটাস্ট করবো কীভাবে, এটাই তো অরিজিনাল। কিন্তু না, আপনি একজন সলিসিটার বা যেই হোক অ্যাটাস্ট করবে, সে কিন্তু ওইটা দেখছে বলে লিখে দিতে হবে যে আমি ওইটা তার আইফোনে বা তার কম্পিউটারে বা হোয়াটএভার সফট কপিটা আমি দেখছি বলে সে অ্যাটাস্ট করে দিতে হবে। সুতরাং আপনাকে এভরি ডকুমেন্ট আইদার অরিজিনাল অথবা অ্যাটাস্টেড। তারপর একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো, যেমন আপনি যদি রেগুলেটরি বডির মধ্যে রেজিস্টার হন, তাহলে এটার মাস্ট একটা ডকুমেন্ট দিতে হবে। সাথে আপনি রেস্টুরেন্ট থেকে অ্যাপ্লাই করতেছেন লাইসেন্স, আপনার রেস্টুরেন্টের যে কোন বড়তে আপনি রেজিস্টার, এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস। অনেকে সেক্ষেত্রে কী দেখা যায় এই ম্যান্ডেটরি ডকুমেন্টস, সেটা হলো আপনার হেলথ অ্যান্ড সেফটি থেকে যদি লেটার আসে সেটা আপনি দিতে পারেন, অথবা
বেস্ট অপশন হলো আমি সবাইকে বলি সেটা হলো যে রেস্টুরেন্ট যদি বেস্ট হয় তাহলে আপনার উইন্ডোতে স্টিক করে রাখেন স্টার রেটিং আছে 1, 2, 3, 4 হোয়াট এভার ওইখানে কিন্তু বড় নাম লেখা থাকে কোন বড়টা ওইটা আপনাকে দিছে এটা রিগার্ডলেস অফ স্টার রেটিং কিন্তু এখানে ফ্যাক্টর না এটা ফ্যাক্টর হলো আপনি রেজিস্টার্ড কিনা আপনি যদি লেভেল স্টার রেটিং 2 হয় এটা ওইটা দেখার ওরা ওরা দেখার দেয় তো এটার উপর বেস করে লাইসেন্সটা দিচ্ছে না আপনাকে দিচ্ছে যে ওইটাতে আপনার বড় নাম লেখা থাকে যে আপনি কোন বড়তে রেজিস্টার্ড এটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস ফর ফুড বিজনেস এখন যদি মনে করেন অ্যাকাউন্টিং ফার্ম সে একটা করলো অ্যাকাউন্টিং ফার্মে কি হবে আপনার এসিসিএ বা এফসিসিএ রেজিস্টার্ড সে একটা সলিসিটার ফার্ম সেটাতে সে রেজিস্টার্ড হলো এসআরএ সেটা সে এসআরএ এসআরএ মনে করেন করলো সেটা সেটাও সম্ভব আপনার করা এখন এইভাবে রেগুলেটরি বডি যেটা সেটা হলো একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট এটা আপনাকে দিতেই হবে আর বাকিগুলো তো দিতে হবে যেগুলো অ্যাপেন্ডিক্স এ তে ম্যান্ডেটরি ডকুমেন্টস আছে সাথে আপনি ওই যে অ্যাপেন্ডিক্স যে পেজ 3 যেটা আপনার রেজাল্টটা মানে এই যে কোয়েশ্চনিয়ার যে 10টা কোয়েশ্চনিয়ার আছে এইটা ধরুন অনেকে আরেকটা জিনিস আছে কি 10টা কোয়েশ্চনের মধ্যে একটা কোয়েশ্চন আছে ওরা বলে যে এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে ইউজ করছে সেটা কি অনলি অ্যাক্সেস বাই ইউ অর সামবডি এলস তো এই যে ইমেল যে অনলি অ্যাক্সেস বাই ইউ যেটা হয় সেটা হলো যে আপনার ইমেলটা অনেকে অনেকে মনে করে কি যে ইনফো দিয়ে একটা ইমেল ফর এক্সাম্পল দিয়ে দিল যে ইনফো এটা বললো যে এটা অ্যাক্সেস বাই মি এটা কিন্তু অনেক সময় ওরা হোম অফিস বলতে পারেন না এটা অ্যাক্সেস বাই ইউ না হয়ে স্টাফ হইতে পারে সুতরাং এটা জেনারিক ইমেল হইতে পারে এর জন্য আপনাকে কনফার্ম করতে হবে যে এই ইমেলগুলো যেটা আপনি দিলেন কারণ এটা এটা ভেরি সেন্সিটিভ জিনিস কারণ ওরা এটা এটাকে আমার কিছু ক্লায়েন্ট আমি পাইছি যে ওরা বলে যে হ্যাঁ এটা আমার ম্যানেজারও দেখতে পারে এটা আমাদের কিন্তু কিন্তু এটা কিন্তু এটা বলা মাত্র তার কারণে লাইসেন্সটা হয় নাই অথবা লাইসেন্স হওয়ার পরে অনেকের আছে প্রি পোস্ট ভিজিট এসে লাইসেন্সটা রিভোক করছে জাস্ট ফর দিস রিজন কারণ এটা একমাত্র কনফিডেন্সিয়াল ইনফরমেশন কারণ এখানে আপনাকে পাসওয়ার্ড দিচ্ছে এটা বেসিক্যালি একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের মতো বা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো আপনি একটা অ্যাকাউন্ট খুলতেছেন সেখানে যদি আপনি কাউকে পিন নাম্বারটা দিয়ে দেন তাহলে সেই ইউজ করলে এখানে হোম অফিসের কোনো কি থাকবে যার কারণে আপনাকে ট্রাস্ট করতেছে যে আপনাকে এই জিনিসটা দিচ্ছে আপনি একজনকে আপনার একটা কারণে এটা কি হবে ভিসা হবে বা একজন এগেন্সি স্টে করবে সুতরাং এইসব জিনিসগুলোকে কেয়ারফুল সবার দেখা উচিত অ্যাপ্লিকেশনের সময় টেলিফোন নাম্বার একটা টেন্থ কোয়েশন হলো যে হোয়াটস ইউর ল্যান্ডলাইন নাম্বার এটা তাদের নিতে হয় কারণ তারা আসবে বা যোগাযোগ করবে এই জন্য তার ল্যান্ডলাইন নাম্বারটা চায় বাট রিগার্ডলেস এই যে ইমেল অ্যাড্রেসটা এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা সবাইকে মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যখন অ্যাপ্লিকেশন করা হয় যদি সলিসিটার অ্যাসিস্ট্যান্স নেওয়া হয় আপনার ফার্স্ট লাইসেন্স অ্যাপ্লিকেশন সলিসিটার ছাড়তে পারবে না কারণ এটা আপনি করতে হবে কারণ এটা লেখাই আছে যদি আপনি বলেন যে এটা সলিসিটার করছে তাহলে ওরা অ্যাপ্লিকেশনটা ওটা সাকসেস হবে না সলিসিটার আপনাকে হেল্প করছে অ্যাসিস্ট করছে আপনি এটা লাইসেন্সের মধ্যে লিখতে পারেন যে যখন অনলাইনে সাবমিট করলেন কে অ্যাসিস্ট করছে বলতে পারেন বাট মেইন সাবমিশন শিট এবং মেইন এভরি ইনফরমেশন এগুলো আপনার 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 থাকতে হবে এবং এটা আপনি করতে পারেন এগুলো আপনাকে মনে রাখতে হবে আরও কিছু জানতে চাইবেন যে ইন্সপেকশন আপনি বলছিলেন যে ইন্সপেকশন আসে ইন্সপেকশন আসার পরে কী ধরনের ডকুমেন্টসগুলো দেখতে চায় হ্যাঁ ইন্সপেকশন আসার পরে আগে ছিল যেটা সবচেয়ে আগে ছিল সব হেইচআর ডকুমেন্টটা দেখতো হেইচআর মানে কি আপনার প্রত্যেক স্টাফকে আপনি কিভাবে তাদের ডকুমেন্টসগুলো আপনি রাখেন আপনি তাদের পাসপোর্টের ফটোকপি রাখেন কি না আপনি প্রুফ অফ অ্যাড্রেস রাখেন কি না আপনি এগুলো অ্যাটাস্ট করে রাখছেন কি না আপনার নিজের হাতে করছেন কি না বা ওদের ওদের চেকিংসটা ওদের কীভাবে আপনি ইন্টারভিউ নিলেন ওদেরকে আপনি কিভাবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিলেন ওদের হলিডে আছে কি না এগুলো সব দেখতে একটা ফাইলের মধ্যে যা যা থাকা দরকার এখনও সেটা আছে এখনও দেখে বাট এখন এরা মোর ফোকাসড ইনস্টেড অফ এইচআর ওরা মোর ফোকাসড জেনুইন ভ্যাকেন্সি এরা এখন আসে আপনাকে দেখে যে আপনি যে অ্যাপ্লাইটা করলেন সেটা আসলে কি আপনি রেসিডেন্ট ওয়ার্কফোর্সকে ডিপ্রাইভ করে ওই ছেলে বা ওই মেয়ে বা যাকে আপনি দিচ্ছেন যে নামটা আপনি দিচ্ছেন তাকে করতেছেন কিনা এবার এইটাকে আপনাকে জাস্টিফাই করতে পারলে আপনি লাইসেন্সটা পাবেন নাইলে এইচআর ফাইল তো অবশ্যই আছে এইটাও আপনাকে ওয়ান অফ দ্য গ্রাউন্ডে রিফিউজ করতে পারে যে আপনার এখন আপনি এইচআর তো অনেক সময় এটা তো একটা ডকুমেন্টস ইউ ক্যান মেক ইট ইউ ক্যান আপনি তারা আসার আগে আপনি প্রিপেয়ার হইতে পারেন আপনার যা যা দরকার কিছু মিসিং থাকলে আপনি ঠিক করতে পারেন বাট জেনুইন ভ্যাকেন্সিটা তো আপনি প্রিপেয়ার থাকলেও না জেনুইন ভ্যাকেন্সি হ্যাজ টু বি রাইট এবং সেটা আপনাকে প্রমাণ করতে হবে তাদেরকে এস্টাবলিশ করতে হবে যে আপনি ইউ ডিড অল ইউর বেস্ট আপনি মার্কেট টেস্ট করছেন আপনি এই দেশের রেসিভার করছেন ইন্টারভিউ নিয়েছেন শর্ট লিস্ট করছেন এবং দ্য ক্যান্ডিডেট ইজ সিলেক্টেড দ্য রাইট ক্যান্ডিডেট এবং আপনার আপনি ক্যান্ডিডেটকে রাইট করছেন এইটা দিয়ে তাদেরকে প্রমাণ করতে পারেন দ্য ক্যান্ডিডেট ইজ সিলেক্টেড দ্য রাইট ক্যান্ডিডেট দেন অ্যান্ড দেন অনলি এবং এটা এত আপনি কি বলবো যে এটা এত জিনিসটা ইমপ্লাই যে তাদের এটা তারা যদি বলে আপনার কাছে মনে হইতে পারে রিজনেবল তাদের কাছে আনরিজনেবল মনে হইতে পারে সুতরাং এটা কিন্তু একটা ট্রিকি জিনিস অনেককে সব কিছু ঠিক
কিন্তু গিয়ে বলবে যে আমরা মনে করি না এটা জেনুইন ভ্যাকেন্সি আপনাকে রিফিউজ করতে পারে, এই জন্য আপনাকে ভেরি কেয়ারফুল করতে হবে সেই জেনুইন এই জিনিসটা ওদের এই কোয়েশ্চেনটা রেজ হওয়া থেকে স্টপ করতে হলে বা একটা জেনুইন পজিশনটা কীভাবে এস্টাবলিশ করবেন আপনি? এই যে এই জেনুইন ভ্যাকেন্সিটা এস্টাবলিশ করার জন্য আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আপনাকে মার্কেট টেস্ট তো করতেই হবে। কারণ একটা জিনিস কী দেখেন, ওরা বলা হয় যে টায়ার ফোর এক্সেম্পটেড ফ্রম টায়ার ফোর স্টুডেন্ট বা গ্র্যাজুয়েটেড আর এক্সেম্পটেড ফ্রম মার্কেট টেস্ট ফার্স্ট অফ অল, এটা একটা পলিসি। এখন যদি আপনি কাউকে অ্যাপ্লাই করেন, করার পরে বলেন ওকে আই ফাউন্ড এ ক্যান্ডিডেট হু ইজ টায়ার ফোর গ্র্যাজুয়েট এবং হি ইজ এক্সেম্পটেড ফ্রম মার্কেট টেস্ট, আমি মার্কেট টেস্ট করি নেই, আপনি কিন্তু বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারেন বিকজ আপনার মার্কেট টেস্ট লাগে নেই, ফাইন। বাট তারা যখন বিজিটি আসবে তারা বলতে পারে নো, তুমি মার্কেট টেস্ট করলে হয়তো বা এই স্যালারিতে রেসিডেন্ট ওয়ার্কার্স পাইতা, যার কারণে আমরা মনে করি না এটা জেনুইন। দেখেন আপনি কিন্তু এক্সেম্পটেড, আপনি কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লাই করতে পারেন, আপনি বলতেছেন যে এই ক্যান্ডিডেটকে আমি রাখতে পারি বিকজ আমার আই ডোন্ট নিড মার্কেট টেস্ট, বাট তারা আপনাকে জেনুইন টেস্টে গিয়ে বলতেছে যে আসলে ইফ ইউ হ্যাভ ডান দ্য মার্কেট টেস্ট মেবি উইথ দিস স্যালারি ইউ কুড হ্যাভ ফাউন্ড এ রেসিডেন্ট ওয়ার্কার। এর জন্য আপনাকে জেনুইনিটি প্রমাণের জন্য আপনাকে মার্কেট টেস্ট করাটা খুব একটা প্রয়োজন, মানে এটা একটা ফার্স্ট হার্ডল। এখন আপনি মার্কেট টেস্ট করার পরে আপনি যদি প্রপার স্প্রেডশিট শর্টলিস্ট করেন এবং সেখানে যদি আপনি দেখাইতে পারেন, তাদেরকে বুঝাইতে পারেন যে লুক দ্য ক্যান্ডিডেট হু আই ইন্টারভিউ শর্টলিস্টেড তারা ক্রাইটেরিয়া মিট করে না, আমি যে অ্যাডভার্টাইজের মধ্যে যে ক্রাইটেরিয়া দিচ্ছিলাম তারা মিট করে না, অথবা যারা মিট করছে মাই ক্যান্ডিডেট হু আমি আই সিলেক্টেড ফ্রম মাইগ্রেন্ট ওয়ার্কার হি ইজ বেটার দেন দেম, আপনি প্রমাণ করতে। আবার তাদেরকে এখানে একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট রাখতে হবে, যদি দেখে যে রেসিডেন্ট ওয়ার্কফোর্স অ্যান্ড দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার সিমিলার স্কিল সিমিলার এক্সপিরিয়েন্স সিমিলার থিংস হি মিট দ্য রিকোয়ারমেন্ট এবং আপনি আসলে মাইগ্রেন্ট ওয়ার্কারে নিচ্ছেন আপনার লাইসেন্স, সেক্ষেত্রেও রিফিউজ হতে পারে, ওরা বলতে পারে যে এটা আপনি কেন ওকে নিলেন না, কারণ আপনাকে জাস্টিফাই করতে হবে যে ওয়াই ইউ ডিন রিক্রুট, বিকজ মেইন হোম অফিসের এখন মেইন উদ্দেশ্য হলো যে আপনি হয়তো বা কোনো এক কারণে রেসিডেন্ট ওয়ার্কার ডাইভার্ট করে আপনি কোনো মাইগ্রেন্ট ওয়ার্কারকে এখানে ফেভার দিচ্ছেন কি না, এটা আপনাকে এস্টাবলিশ করতে হবে। এবং এটা এস্টাবলিশ করার জন্য এই যে আপনি যদি যে স্প্রেডশিটটা করবেন যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট যাদেরকে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, ওই ইন্টারভিউতে যদি আপনি দেখাইতে পারেন তাদেরকে বুঝাইতে পারেন যে আমি যে অ্যাড দিছিলাম বা যে স্কিল আমি চাচ্ছিলাম সেটা কেউ অ্যাপ্লাই করে নাই এবং এটা একমাত্র আমি যে ক্যান্ডিডেট সিলেক্ট করছি সেটা করছে, এটা যদি তাদেরকে এস্টাবলিশ করতে পারেন তাহলে তিনি জেনুইনিটি আসেই। সুতরাং আপনাকে অনেক কেয়ারফুলি আগাইতে হবে যে আপনি জেনুইনিটিটা প্রমাণটা এইভাবে করতে পারেন, আপনি অ্যাড দিতে পারেন, অ্যাড দেওয়ার পরে আপনার অ্যাডের সাথে ম্যাচ করে আপনার যে স্টাফ যাকে রিক্রুট করছেন সেটাই মিট করে, যদি অন্যরা মিট করে নাই কেন করে নাই যদি আপনি এক্সপ্লেন করে আপনি দেখাইতে পারেন দেন অনলি তারা বলতে পারে ইয়েস, আদারওয়াইজ যদি তখন গিয়ে রিফিউজ করে দেন অবভিয়াসলি ইউ ক্যান ডু প্রি অ্যাকশন অ্যান্ড আদার স্টাফ অ্যাপিল স্টেজ এনে আপনি দিতে পারেন। আর একটা জিনিস আপনাকে জানতে চাইবো যে আপনি তো সাপোজ কোনো এমপ্লয়ার যে মাইগ্রেন্ট ওয়ার্কারকে স্পন্সর করলো, তো সেক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনি যেটা আমরা আগে কথা বলেছি যে রিফিউজ করতে পারে, সেই ক্ষেত্রে রিফিউজ করার কারণগুলো কী বা এটা কী ধরনের জাস্টিফিকেশন দেওয়া উচিত? সেটাও কিন্তু এই যে এগেইন এই যে জেনুইনিটি আসার পর থেকে এগুলো হচ্ছে, কারণ আগে ওরা আগে পয়েন্ট বেস সিস্টেমটা ছিল, তো আমরা আরও আলাপ করছি যখন যে পয়েন্ট বেস সিস্টেম হইলে আপনি কস্ট ইস্যু করছেন পয়েন্ট পাইছেন, আপনি মেনটেন্যান্স দিচ্ছেন পয়েন্ট পাইছেন, আপনার ভিসাটা হয়ে গেছে। এখন কস্ট ইস্যু মানে গ্যারান্টিড ভিসা না, বিকজ আপনাকে এগেইন এটা যে জেনুইন এবং উনি যে এমপ্লয়ার যে কস্টটা ইস্যু করছে সেক্ষেত্রে জেনুইন, এই জেনুইনিটি ইস্যুটাও কিন্তু আপনি ওভারকাম করতে পারেন যদি এমপ্লয়ার মার্কেট টেস্ট করে থাকে, তাইলে আপনি যদি করেন তাইলে এখানে একটা জিনিস হইতে পারে। যদি আপনি বলেন না আমি এক্সেম্পটেড আমি টিআর ফোর এক্সেম্পটেড ফাইন আমার মার্কেট টেস্ট লাগে নেই, তা আপনি তো একটা দিক পার হইলেন, কিন্তু অন্যদিকে গিয়ে বলতে পারে যে না আপনি কিন্তু এই স্যালারি দিয়ে আমরা মনে করি তুমি সে ফর এক্সাম্পল একজন বিএ গ্র্যাজুয়েট সে হয়তো ম্যানেজমেন্টে বিবিএ বা এমবিএ সামথিং লাইক দিস, এখন আপনি তাকে দিয়ে দিলেন এই আপনি আইটি ম্যানেজার বা সামথিং, তো সেক্ষেত্রে ওরা বলতে পারে এটা জেনুইন না এখানে জাস্ট বিকজ তুমি এটা ক্রিয়েট করার জন্য এটা করছো বা এই ধরনের। সুতরাং আপনাকে স্কিল লেভেল এবং এখানে আবার একটা জিনিস মনে রাখতে হবে যে অনেকে আবার আরেকটা মিসগাইডেড হয় যে আমি বিবিএ কিন্তু আমি কি কমপ্লায়েন্স ম্যানেজার হইতে পারবো, আমি বিবিএ তো আমি কি আপনার ব্রডকাস্টিং বা এই যে টিভিতে প্রডিউসার হইতে পারবো, সেটা কিন্তু হইতে পারবে, কারণ আসলে গ্রাজুয়েটের সাথে মিলে কিন্তু দরকার না মার্কেটিং ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, কিন্তু জাস্ট বিকজ আপনাকে ফেসিলিটেট করার জন্য যদি বলে যে আই নিড এ ডেভেলপমেন্ট ম্যানেজার বা আই নিড এ মার্কেটিং ম্যানেজার সে সাচ এজ রেস্টুরেন্ট যেগুলো হচ্ছিল সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে না এইখানে রিফিউজ হবে জেনুইন ভ্যাকেন্সির কারণে। এই তো আপনার আর কি জানতে চাচ্ছিলেন?
সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে টিআর ফোর এক্সেম্পটে যদি হয় সে তারপরও মার্কেট টেস্টটা করা উচিত, মানে ন্যাচুরালি কিন্তু তাই হওয়া উচিত, কারণ আপনি একটা যে কোনো পজিশনে যদি থাকে কোনো কোম্পানি তার কিন্তু অ্যাডভার্টাইজ মানে এমনিতেই করা উচিত সবচেয়ে ভালো ক্যান্ডিডেট পাওয়া পাওয়ার জন্যে। কিন্তু অনেকে অনেকে জেনুইনিটিটা আবার আরেকবার প্রমাণ করতে পারে, যেমন একদিকে টিআর ফোর গ্রাজুয়েট আবার আরেকদিকে যদি সে এক্সিস্টিং মাইগ্রেন্ট ওয়ার্কার হয় তাহলে এটা মোর জেনুইন হয়। মনে করেন আপনি একজন টিআর ফোর স্টুডেন্ট, আপনার এখানে কাজ করে ভলেন্টারি হোক আর পেমেন্টই হোক, সেক্ষেত্রে যদি আপনি মার্কেট টেস্ট না করেন তাহলে আপনি এটলিস্ট জাস্টিফাই করতে পারবেন কেন মার্কেট টেস্টটা করলেন না। আপনি বলতে পারেন হি ইজ মাই এক্সিস্টিং ওয়ার্কার এবং সে আমার সেম পজিশনে কাজ করে এবং যেহেতু এক্সেম্পটেড আই ডিডন্ট ডু দ্য মার্কেট টেস্ট এবং আমি মনে করি সুইটেবল ক্যান্ডিডেট। তো এখানে আপনি যদি ভালো করে এক্সপ্লেইন করে সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট দিয়ে দিতে পারেন, আগে যত দিন দিন যাচ্ছে এটা আরো কমপ্লিট করতেছে, এর জন্য আমরা ধন্যবাদ আপনাকে সময় চলে সাথে সময় দেওয়ার জন্য। দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রাম দেখবার জন্য, আশা করি ভালো থাকেন সুস্থ থাকুন, পরবর্তী প্রোগ্রাম দেখা হবে সবার সাথে।